আমরা ভ্রমণ পিপাসু বাঙালিরা প্রায়শই ভ্রমণের নেশায় পাড়ি দিই দূর দূরান্তরে, দেশ বিদেশে। কিন্তু কখনো কখনো আমাদের কাছেই থাকা অনেক স্থাপত্য আমাদের দেখা হয়ে ওঠে না। আজ আমরা বেরিয়ে পড়েছি সেরকমই এক স্থাপত্যের খোঁজে। আমাদের আজকের গন্তব্য কাটোয়া শহর থেকে 18 কিলোমিটার দূরে শিবাটি গ্রাম। আর এই শিবাটি গ্রামের মূল আকর্ষণ হচ্ছে 19 শতাব্দীর টেরাকোটার অপূর্ব কারুকার্য করা 3 শিব মন্দির। শিবাটি যাওয়ার পথে আমাদের চোখে পড়ল এই মন্দিরটি। নিস্তব্ধ পরিবেশে গড়ে ওঠা এই মন্দিরটি বাবা পঞ্চাননের মন্দির নামে পরিচিত। কাটোয়া থেকে বাসে বা গাড়িতে 1 ঘন্টার পথ শিবাটি। কাটোয়া মেমারি রুটে সিঙির মোড় থেকে বাম দিকে ঘুরে যায় শিবাটি যাবার রাস্তা। দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে একটু অবসর পেলেই মনটা যেন উড়ু উড়ু করে ওঠে। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সেটাই স্বাভাবিক। আমাদের যাত্রা পথ জুড়ে রয়েছে দিগন্ত জোড়া সবুজের সমারোহ। টেরাকোটার মন্দির দেখতে আমরা ছুটে যাই সুদূর বিষ্ণুপুরে। কিন্তু এই শিবাটির মন্দিরের অপূর্ব টেরাকোটার কাজ যেন বিষ্ণুপুরের মন্দিরকেও হার মানায়। আমরা পৌঁছে গেছি শিবাটি গ্রামে। মধ্যযুগে শিবাটি বিখ্যাত ছিল চন্দ্রবংশের জন্য। ঘটনার প্রেক্ষাপট আজ থেকে 250-300 বছর আগের। সে সময় নুনের ব্যবসা করতে সুদূর গুজরাট থেকে বাংলায় ঘাঁটি গেড়েছিলেন চন্দ্ররা। কাটোয়ার গঙ্গার ধারে লবণগোলাই ছিল ব্যবসার কেন্দ্র। 1160 বঙ্গাব্দে স্বর্গীয় শোভারাম চন্দ্র জমিদারি কেনেন শিবাটিতে। শিবাটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চন্দ্রদের অনেক স্থাপত্য। গ্রামের শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পঞ্চরত্ন মন্দির। এটি চন্দ্রশেখর মন্দির নামে পরিচিত। চন্দ্রদের কীর্তি, নৈতিক শিক্ষা, দয়াদাক্ষিণ্য, বিদ্যোৎসাহিতা, ব্যবসায়ের প্রসার সমস্ত কিছুতেই তখনকার সময়ে অতুলনীয়। দান ধ্যানে শিবাটির জমিদার বাড়ির তখন বঙ্গদেশে খুব সুখ্যাতি ছিল। কালের নিয়মে চন্দ্রবাড়ির শ্রী আজ বিলীয়মান। জমিদার বাড়িটি আজ ভগ্নপ্রায়। ভাবলেও অবাক হতে হয় একসময় চন্দ্র পরিবারের এই প্রাসাদসম বাড়িটার ভেতরে ছিল ঐশ্বর্য বৈভবের ছড়াছড়ি। আর আজ সে নিজেই অস্তিত্ব সংকটে ভুগছে। যেখানে একসময় সন্ধ্যাবেলায় জ্বলে উঠত ঝাড়বাতি, আজ সেখানে কুলুঙ্গির প্রদীপটাও নিভন্ত। একাল আর সেকালের কি বিষম পার্থক্য! এসব ভাবতে ভাবতে চন্দ্রবংশের ভগ্নপ্রায় জমিদার বাড়িগুলি অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি চন্দ্রবংশের সেই উৎকৃষ্ট পুরাকৃতির সামনে।
টেরাকোটার কাজ সম্বলিত তিনটি শিব মন্দির, যা শিবাটি গ্রামের মূল আকর্ষণ। মন্দিরগুলির সারা গায়ে রয়েছে নজর কাড়া টেরাকোটার নিখুঁত কাজ, কিন্তু কালের গ্রাসে অবহেলায় সুন্দর স্থাপত্যগুলি চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা উদ্যোগী হয়ে মন্দিরগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। মন্দিরগুলির দিকে মুখ করে দাঁড়ালে মাঝখানের পঞ্চরত্ন মন্দিরটি শ্রী ভোলানাথের মন্দির, আর ডান দিকের অষ্টকোণাকৃতি মন্দিরটি শিবশঙ্করের মন্দির, এবং বাঁ দিকের চতুষ্কোণ এই মন্দিরটি হল চন্দ্রেশ্বর মন্দির। প্রত্যেক মন্দিরের ভেতরে এক একটি শিবলিঙ্গ আছে। ডান দিকের শিবশঙ্কর মন্দিরের শিবলিঙ্গ অষ্টপাথরের তৈরি, মাঝখানের শ্রী ভোলানাথের মন্দিরের শিবলিঙ্গ শ্বেত পাথরের তৈরি, আর বাম দিকের চন্দ্রেশ্বরের মন্দিরের শিব মন্দির অষ্টপাথরের তৈরি। এই শিব মন্দির তিনটি একসাথে নির্মিত হয়নি। এদের মধ্যে বাম দিকের চন্দ্রেশ্বর মন্দিরটি সব থেকে পুরনো, এর নির্মাণকাল 1802 সাল। এর কয়েক বছর পরে 1836 সালে বাকি দুটি মন্দির নির্মিত হয়। দুপাশের মন্দির দুটির গঠন পূর্ব ভারতের রেখদেউল গঠন শৈলীর, আর মাঝখানের মন্দিরটি পঞ্চরত্ন স্থাপত্যের। আবার দুদিকের মন্দিরগুলির চূড়া রেখদেউল ধাঁচের হলেও মূল মন্দিরগুলির গঠন কিন্তু আলাদা। বাঁ দিকের চন্দ্রেশ্বর মন্দিরটির গঠন আয়তাকার, আর ডান দিকের শিবশঙ্কর মন্দিরটির গঠন অষ্টভুজাকৃতির। অর্থাৎ তিনটি মন্দিরেরই গঠনশৈলী আলাদা আলাদা। গা জুড়ে থাকা নজর কাড়া টেরাকোটার নিখুঁত কাজ আপনাদের অভিভূত করবে। তিনটে মন্দিরের গায়ে টেরাকোটায় চিত্রিত আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, পুরাণের নানা কাহিনী, কৃষ্ণনীলা এবং তখনকার সময়ে ঘটে যাওয়া নানান ঘটনার দৃশ্য। মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তিগুলির মধ্যে চামুণ্ডা কালী, মহিষমর্দিনী, জগদ্ধাত্রীর অপূর্ব মূর্তি শোভা পায়। ধর্ম ও পুরাণ কাহিনী ছাড়াও মন্দিরের গায়ের টেরাকোটার কাজে ফুটে উঠেছে সে যুগের সমাজ ব্যবস্থা, নারী পুরুষের সাজ পোশাক ও জীবনযাপন পদ্ধতি,
সৈনিক, ব্যবসায়ী, রাজপুরুষ এইসব ধরনের বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন মূর্তির সমাহার। আবার এর মধ্যে আলাদা করে যা বিস্ময় জাগায় তা হলো ইউরোপীয় মূর্তি। বেশ কিছু বিদেশির মূর্তি আছে এই মন্দিরের গায়ে। তাদের পোশাক, মাথার টুপি, পায়ের জুতো সব কিছুই ভারতীয় পোশাক থেকে একেবারে আলাদা। আবার ভারতীয় পোশাকের বৈচিত্র্য এখানে রয়েছে। তাদেরও বিভিন্ন ধরনের পোশাক, মাথার পাগড়ি, পরনের চাপকান, এক কথায় সে যুগের সমাজের খুব সুন্দর প্রতিচ্ছবি।